ফ্যামিলির কথা যখন আসলো, যে ফ্যামিলি ওরিয়েন্টেড, দুটো সন্তান আপনার আছে পরিবারে, তো তারা কি গান করছে? বড়টা তো একদম ফুল ফ্লেজ শুরু করে দিয়েছে, ওর একটা ব্যান্ড আছে সিন, ওই সিনটাও বেশ আলোচিতই ব্যান্ড এখন ইয়াংদের মধ্যে দেখছি, বেশ ওদের নামটা বেশ অনেকেই জানে। ব্যাপারটা হচ্ছে কি, আমার ছেলেটার ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে, ওর ব্যাকগ্রাউন্ডটা খুব স্ট্রং, ওর বাপ আগুন, ওর দাদা খানাতা, দাদি নীলুফার ইয়াসমিন, ওদিক দিয়ে নানি নানার পরিবারও সাংস্কৃতিক অঙ্গনের পরিবার মজবুত। তো এখন শুধু শুধু হার্ড রক আর রক অ্যান্ড রোল করলেই তো হবে না, ওর ওর ভিতরে তো সব আছে, এখন মেলোটা ও কী দিয়ে প্রকাশ করবে, সেই মেলোডি গানগুলো প্রকাশ করার জন্য ও আরেকটা ব্যান্ড করেছে, ওটার নাম হচ্ছে স্মুচেস। ওটা তো ওরা তিনজন মিলে গান গায়, তিনজনের হাতে তিনটা গিটার থাকে, ড্রামস নাই, বেস গিটার নাই, কিছু নাই, শুধু তিনটা অ্যাকোস্টিক গিটার দিয়ে ওরা একদম মেলোডিয়াস গানগুলো গায়। তো এই বলছিলাম যে এই দুটো নিয়েই আমার ছেলে আছে, চলছে। তার গানের জন্য কি আপনি গান তাকে কখনো লিখে দিয়েছেন বা সুর করে দিয়েছেন, বা সিলেক্টের সময় কিভাবে দুজনে বাপ বেটা একদম মানে ডিসিশন নেন? না না না, ও তো এখন হি ইজ 21, একদম আপনার এজ যেটা ছিল সেই এজটা, হ্যাঁ সেই এজটা। এখন আমি বুঝতে পারি যে ওর ভিতরে কি হচ্ছে, এবং ও যে খুব একটা বাপ ঘেঁষা হবে না সেটাও আমি জানি, বিকজ আমিও খুব একটা বাপ ঘেঁষা ছিলাম না যখন আমার নিজের কাজকর্ম শুরু হয়েছে, তখন নিজেকেই মনে হচ্ছে যে আরে আমি তো সব পারি, যদিও জিনিসটা ভুল। আচ্ছা, এটাকে কি ভুল বলা যাবে নাকি বয়সের দোষ বলা যাবে? আপনার এখন এসে কোন কি মনে হয়, এটাকে বয়সের দোষ বলা যাবে? তাহলে ওটাই, কারণ আপনিও যেতে একই স্পেস পার করে এসেছেন, এটাকে ভুল বলা যাবে না। আসলে ওর কাছে এখন জগৎটা অন্যরকম, ওর চোখে জগৎটা কালার্ড একটা জগৎ, আমার কাছে যে জগৎটা এক্সট্রিম কালারের পরে ফিক্সড কালার হয়েছে, যে আমি জানি যে এক্সট্রিমলি এক্সট্রিমলি পজিটিভলি আমি জানি যে কোন জিনিসটার কালার কি, ওর কাছে এখন এক এক একটা জিনিসেরই 10 রকমের কালার, যে কখনো একটা জিনিসকে ওর ব্লু মনে হচ্ছে, কখন ওই জিনিসটাকে ওর গ্রিন মনে হচ্ছে, এক্সপেরিমেন্ট করতেও ভালো লাগছে, এক্স্যাক্টলি ও, এবং আমি অ্যাপ্রিসিয়েট করি জিনিসটা, এবং ওই বয়সে এই জিনিসগুলো আমারও হতো, এই জন্য খুব একটা বাপের থেকে ওর নেয়ার মতন এমন কোনো ধার ওর ধারে না। কিন্তু এরকম কি হয় যে একসাথে রাত অনেক গভীর রাতে আড্ডা দিচ্ছেন, তখন সে আপনাকে গান শোনাচ্ছে, আপনি তাকে গান শোনাচ্ছেন, এই জিনিসগুলো হচ্ছে, ওই সময় কেমন ফিলিংসটা কাজ করে? লাইক এরকম সিচুয়েশন তো আপনার সাথে আপনার বাবার ছিল, এক্স্যাক্টলি তাই, মাঝে মাঝে হঠাৎ করে হুট করে রুমের মধ্যে ঢুকে বলে বাবা নতুন গান করেছি শোনো, গান শোনায়, কিছু কিছু ভালো লাগে, কিছু কিছু খুব খারাপ লাগে না, কেননা ও যাই করে সুরে তালে লয় করে, এবং সেটা সে করতে বাধ্য। আমি আবারও তার লেগেসির কথা টানছি, যে ফ্যামিলির থেকে ওর জন্ম এবং যে ফ্যামিলির থেকে ওর বেড়ে ওঠা, সেখানে ওর বেসুরা জগতে যাওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম, আছে সম্ভাবনা আছে, এমনও তো হাজির ঘরে পাজি হয় না হয়তো, কিন্তু ওর সম্ভাবনাটা এটা খুব কম। আর ও যে ক্রিয়েটিভ ওয়ার্কগুলো ওর দেখি সেগুলো সত্যি ক্রিয়েটিভ, ভালো, নিজের ছেলে বলে বলছি না, একদম পুরোপুরি ইনভলভ হয়ে কি কাজ করার তার প্ল্যানিং আছে গান নিয়ে শুধু? ও তো ওকে ও ইন্টারমিডিয়েট পরীক্ষা তো এই করোনার কারণে পিছিয়ে গেল, নালে ও এতদিন ইন্টারমিডিয়েটটা দিয়ে দিত। ও ওকে জিজ্ঞেস যখন করেছি ইন্টারমিডিয়েটের পরে কি কি করবি, মানে প্ল্যানিং কি, প্ল্যানিং কি, ও বলে যে আমার লেখাপড়া করতে ভালো লাগে না, স্বাভাবিক, আমারও লেখাপড়া ভালো লাগার কথাও না, কিন্তু করতে তো হবে, করতে তো হবে, কিছু তো করার নাই। এখন ভাবলাম যে তাহলে ওকে ইন্টারমিডিয়েট পরে মিউজিক কলেজে যদি ওর অ্যাডমিশন নেওয়ানো যেতে পারে সেক্ষেত্রে ওর জন্য ভালো, বিকজ ও বলে যে আমি বাবা জন্মের পর থেকে মিউজিক ছাড়া তো আর কিছু দেখিনি, আমি তো আর কিছু শিখিনি, আমি আর কি করব, অন্য কোনো প্রফেশনের মধ্যে তো সে বড় হয়নি, বড়ই হয় নাই, এবং ও জানেই না যে অন্য কিছু করতে কেমন লাগে, কিংবা অন্য কিছু করে তার দেখতে এক্সপেরিমেন্ট করতে, ওর সমস্ত ধ্যান জ্ঞান আসলে গানই,